আসসালামু আলাইকুম, গ্রাফিক্স ক্যানিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শিখবো কিভাবে ফটোশপ দিয়ে খুব সহজেই আপনি পিডিএফ ফাইল তৈরি করতে পারেন। আমরা সচরাচর অনেক সময় দেখা গেছে যে সিভি বা কোনো ওয়ার্ড ফাইলে যে কাজগুলো করে থাকি সেগুলো আমরা ওয়ার্ড ফাইল দিয়ে মাইক্রোসফট অফিস দিয়ে পিডিএফ করে থাকি অথবা অনলাইন থেকে পিডিএফ করে থাকি, কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমরা ফটোশপ দিয়ে পিডিএফ আমরা কীভাবে করতে পারি। তো এই জন্য আমি আজকে দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে আপনি পিডিএফ ফাইল করতে পারবেন। তো এই জন্য আমি এখানে দুটো সিভি নিয়েছি, আমি এখানে সিভিগুলো দেখেন দেওয়া আছে এখানে, এটা একটা সিভি, এটা একটা সিভি। তো আমি এখানে দুটো সিভি নিয়েছি। তো এই সিভিগুলোকে মূলত আমি মাইক্রোসফট অফিস ছাড়া ফটোশপ দিয়ে কিভাবে পিডিএফ করতে পারবেন সেটাই আজকে দেখাবো। এই জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে, আমরা এটাকে সেভ করব, ফাইল থেকে যাব এক্সপোর্ট, নট সেভ অ্যাজ, এক্সপোর্ট, দেন এক্সপোর্ট থেকে লেয়ার টু ফাইলস, ফাইলসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি যে জায়গাতে করবেন সেভ করবেন সে জায়গাটা দেখাই দিবেন। দেন আমি ডেস্কটপে দিয়ে দিলাম, ডেস্কটপে আমি নতুন একটা ফোল্ডার করলাম, এখানে নিউ ফোল্ডার করার পরে নিউ ফোল্ডার এখানে আমি করে দিলাম। তো এখন দেখেন এইখানে হচ্ছে যে আপনার এইখানে যে এটা আসছে এখানে অনেকগুলো সেভ ফাইল টাইপ আছে। তো আপনি হচ্ছে এটা কি করবেন, পিডিএফ করবেন প্রথমে, মানে জেপিজি আকারে থাকবে, তারপর এইখান থেকে আপনি কি পিডিএফ করবেন, দেন জেপিজি, আর পজিটিভ মানটা এটাকে 12 করে দিবেন, দেন এটাকে রান দিবেন, দেন রান। এখন অপেক্ষা করুন, দেখেন ধীরে ধীরে হচ্ছে, সেভ হচ্ছে। দেন একটা আমাকে ডায়লগ বক্স একটা দিচ্ছে, নোটিফিকেশন দিচ্ছে যে বলতেছে যে এক্সপোর্টস লেয়ার টু ফাইল অস সাকসেসফুল, মানে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, পিডিএফ করব। দেন আমরা এটাকে আবার কোথায় যাব, ফাইলে যাব, ফাইল থেকে অটোমেট, হ্যাঁ অটোমেটে যাব। অটোমেটের উপরে দেখেন এখানে 2 নম্বরে পিডিএফ প্রেজেন্টেশন, দেন পিডিএফ প্রেজেন্টেশন ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমাদের একটা পিডিএফ প্রেজেন্টেশন নামে একটা ডায়লগ বক্স একটা চার্ট চলে আসছে। দেন আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমরা যে নিউ ফোল্ডার 2 সেভ করছিলাম এগুলা, দেন এটা টোটাল সবগুলো সিলেক্ট করে দিলাম, দেন ওকে। এখন দেখেন এখানে কিন্তু সিরিয়ালে আসছে, আপনি চাইলে এগুলো মানে করে দিতে পারেন, ঠিক আছে। দেন এটা ফন্ট সাইজ 12, দেন এখানে সেভ অ্যাজ থাকবে, মাল্টিপেজ ডকুমেন্ট এটা থাকবে, দেন সেভ। তো আবার আমাকে দেখাচ্ছে, তো আমি এখানে এটাকে দিলাম পিডিএফ, দেন এটা ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, দেন সেভ, সেভ পিডিএফ, দেখেন পিডিএফ কিন্তু হচ্ছে। দেন ওকে, ডান। এখন আমি দেখবো যে পিডিএফটা হয়েছে কি না, এটা দেখার জন্য এটাকে মিনিমাইজ করে দিলাম। তারপর দেখেন এই যে দেখেন আমার এখানে পিডিএফ নামে একটা আমি যেটা সেভ করেছিলাম পিডিএফ দিয়ে, এটা আমার এখানে সেভ হয়ে গেছে। দেন এটাকে আমি ওপেন করব, একটু জুম আউট করে দেই। এখন দেখেন কিন্তু এটা পিডিএফ হয়ে গেছে, এটা আমার পিডিএফ হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা খুব সহজেই পিডিএফ করতে পারবেন ফটোশপ দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।